আমি যেটা করাই সেটা কি করাই তোমাদেরকে নিয়ম করাই তাই না নিয়ম করাই না নিয়ম করে করে আমি তোমাদেরকে বোঝাই নিয়ম দেখে 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 এই যে এটা করলে এটা ওটা করলে এটা যে থিপস আই ই একসাথে আছে তাহলে ই এবার উচ্চারণ হবে এবার সমস্যা হচ্ছে যখন এইটা উচ্চারণ করা শেখা এটা হচ্ছে উচ্চারণ করা শেখা এবার অনেকে ভাবে কি যে উচ্চারণ করা শেখা মানেই আমি এরকম ভাবে পড়তে পারবো ওয়ান্স আ টাইম লিভড মাইজার ইন ভিলেজ এইরকম ভাবে পড়তে পারবো কিন্তু এটা হয় না বাস্তব বিষয়টাই আলাদা যখনই আমি উচ্চারণ শিখলাম তখন আমি এইরকম ভাবে পড়তে পারবো এবার আমাকে আনার জন্য রিপিটেশন আনতে হবে রিপিট করতে হবে বুঝতে পেরেছো যখন তুমি প্রথম পড়লে এবং তারপরে পড়লে আমি বলি তারপরে পড়লে তার তোমার কিন্তু স্পিড বেড়েছে আগের তুলনায় বেড়েছে না বেড়েছে তুমি নিজে একবার খেয়াল করবে যে প্রথমে তুমি স্পিডে যা পড়ছিলে তারপরে কিন্তু স্পিড রকম ভাবে রিডিং এর ফ্লুয়েন্সি বাড়াতে হয় এবং আরো বেশি বেশি স্পিড আনা যায় এরকম ভাবে আমি এক জিনিস বারবার আমি বারবার করে বলি স্টুডেন্টদেরকে একটা জিনিসই বারবার পড়ুন তাতে করে ফ্লুয়েন্সি বাড়বে আর বিভিন্ন জিনিস বার বার করে বার পড়লেও আসবেন উপরের লাইন দেখা যাচ্ছে না হ্যাঁ আমি দিচ্ছি 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 ঠান্ডা কেমন পড়েছে সেই ঠান্ডা রাস্তার মধ্যে আছি যাই হোক ভয় লাগছে না তো হ্যাঁ দাদা এটা আমি তো পড়ি নাই তা এই মা পড়া দেবো নাকি পড়াতা দেবো নাকি তাহলে কি হবে মানে অরিজিনাল ফিডব্যাকটা কি করে আসবে পড়াতা দিলে তো আসবে না সহজ এটা পড়তে সহজ দেখে পড়তে হবে দা ভুল ভুল ঠুল হইতে পারে এই যে যারা গান করতে আসে গ্রামে তাদের মতন একটু বলো যে ভুল টুল হতে পারে ছোট ভাই বোন ভেবে ভাই ভেবে ক্ষমা করে দেবেন মাফ করে দিবেন আচ্ছা হ্যাঁ দা শুরু করলাম দা আনলাকি মাইয়ার ওয়ান্স আপন আ টাইম দেয়ার লাইফ

তো দীর্ঘ শ্বাস নেবে যদি একদম দেখবে যে প্যানিকনেসটা কমে যাবে পড়ো টু কিপ দা গোল্ড সেভ ইন এভরিওয়ে হি হ্যাড এন ইওর পারসেন্ট এটা দেখে বলো পার নাই প্রে পি আর আছে পি আর ই আছে প্রেজেন্ট

ব্যারি উচ্চারণটাই আলাদা হয় হ্যাঁ ব্যাপার ব্যতিক্রম কিন্তু ব্যতিক্রম এটা শব্দটা এবার নিয়মের মধ্যে যায় না ব্যারি ইট অ্যাফ প্লিস বাহ বেশ একটা কাজ করো তো তুমি একটা কাজ করো তুমি তো পড়লে একবার তাই না হুম পড়লে না এইবার আর রিপিট করো এবার আবার রিপিট করো রিপিট করো ফটাফট আচ্ছা

The gold safe in every way. He had an ever-present uh, present danger of thieves. Uh, mm -hmm. Sorry, sorry, uh, thieves. Mm. Uh, and so uh, he decided uh, to do something to be safe. ফ্রম দিম আচ্ছা দেখো এইখানে আমি তোমাকে রিপিট কেন করালাম কারণ হচ্ছে আমি এটা বারবার করে বলি যে একটা জিনিস একবার দেখার পর আমি যেটা করাই সেটা কি করাই তোমাদেরকে নিয়ম করাই তাই না নিয়ম করাই না নিয়ম করে করে আমি তোমাদেরকে বোঝাই নিয়ম দেখে 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 এই যে এটা করলে এটা ওটা করলে এটা যে থিপস আই ই একসাথে আছে তাহলে ই এবার উচ্চারণ হবে এবার সমস্যা হচ্ছে যখন এইটা উচ্চারণ করা শেখা এটা হচ্ছে উচ্চারণ করা শেখা এবার অনেকে ভাবে কি যে উচ্চারণ করা শেখা মানেই আমি ভাবে পড়তে পারবো ওয়ান্স আ আ দেয়ার ইন আ ভিলেজ রকম ভাবে পড়তে পারবো কিন্তু এটা হয় না বাস্তব বিষয়টাই আলাদা যখনই আমি উচ্চারণ শিখলাম তখন আমি এই রকম ভাবে পড়তে পারবো ওয়ান্স আপন আ টাইম এরকম ভাবে পড়তে পারবো এবার আমাকে ফ্লুয়েন্সে আনার জন্য রিপিটেশন আনতে হবে রিপিট করতে হবে বুঝতে পেরেছো যখন তুমি প্রথম পড়লে এবং তারপরে পড়লে আমি বলি তারপরে পড়লে তার তোমার কিন্তু স্পিড বেড়েছে আগের তুলনায় বেড়েছে না বেড়েছে তুমি নিজে একবার খেয়াল করবে যে প্রথমে তুমি যা স্পিডে পড়ছিলে তারপরে কিন্তু আরও স্পিড বেড়েছে এই রিডিং রিডিংয়ের ফ্লুয়েন্সি বাড়াতে হয় এবং এ আরও বেশি বেশি স্পিড আনা যায় এরকমভাবে আমি এক জিনিস বারবার আমি বারবার করে বলি স্টুডেন্টদেরকে একটা জিনিসই বারবার পড়ুন তাতে করে ফ্লুয়েন্সি বাড়বে আর বিভিন্ন জিনিস বারবার করে পড়লেও ফ্লুয়েন্সি আসবে না ফাইবার বলো আগে তো আমি পড়তেই পারতাম না যা শেখা তোমার এখান থেকেই থ্যাংক ইউ আর হেলো দায় যে যেমন মিউজিক বানাম মিউজিক বানামের মধ্যে যে এস এস সাউন্ডটা জ হয় না করলে জানতামই না আমি ভাবতাম এস এস সাউন্ড এখানে স হব কিন্তু জ হয় কেন মানে তোমার কাছে পড়ার আগে তারপর এডুকেশন বানামের মধ্যে ডিটা সাউন্ড জ হইতেছে কিসের জন্য হ্যাঁ হ্যাঁ যাই হোক তোমাদের শেখাতে পারছি এটাই তো আমার সৌভাগ্য পৃথিবীতে কতজন কয়জন আছে যে যারা কিনা এত স্টুডেন্টদের সান্নিধ্য পাই যাই হোক সমস্যা নেই শিখতে থাকবে আমার সাথে হম সবসময় মাথায় আসতো মিউজিক বানান এইখানে এরকম করে লিখতেছে জ্ঞান হইতেছি যে এরকম মাথায় আসতো এখন কি যাই হোক সমস্যা নেই তোমার প্রথমে রিডিং পড়ার ভিডিও পাঠিয়েছিলে তো মনে হয় ওইগুলো মনে হয় আছে ওইগুলো কম্পেয়ার করলে ভালো বোঝা যেত যে কতটা শিখেছো আগের তুলনায় যাই হোক সমস্যা নেই অনেক ভালো হয়েছে এরকম ভাবে শিখতে থাকো হ্যাঁ দা হয়ে যাবে একদম হয়ে যাবে অনেকটা হয়ে গেছে কিন্তু এমনিতে তো ঠান্ডার ওইখানে আছো তার উপরে ভয় টয় পেয়ে একাকার কাণ্ড হয়ে গেছে তোমার আস্তে আস্তে আরো ইনহ্যান্স হবে আমার সাথে আরো ক্লাস এখনো তো ওই ইপির